আমি আসছি কিন্তু আমি তো চাই না যে আমার মা হারামের টাকা খাক বলি বাবুলি আমাদের উন্মোচন সিরিজের শুটিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই পুরো জার্নিটা এই ওয়েব সিরিজটা আমরা কীভাবে তৈরি করবো পাঁচ পনেরো ওয়েব সিরিজ পুরোটা আপনাদেরকে ব্লগ আকারে দেখাবো তো আশা করছি আপনাদের এই আমাদের এই পুরো জার্নিতে আমাদের সাথেই থাকবেন আশা করছি আমাদের অলরেডি ভিডিও দেখে ফেলছেন আমাদের আয়োজনগুলো কেমন লাগছে পাঁচ পর্ব অলরেডি আপনাদের পরে কিন্তু আমরা এই ব্লগটা আপলোড দিব ইনশাল্লাহ তো হয়তো এই ব্লগটা যদি বেশি বড় হয় তাহলে আমরা পার্ট পার্টও হয়তো দিতে পারি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ কত হবে উন্মোচনের আমার আইডিয়াটা মাথায় আসে মূলত আইডিয়া মাথায় আসে না এটা আমাদের ছোট্ট একটা ভিডিও ছিল আর সেটা হলো যে এই আপনারা প্রথম পর্ব দেখলে বুঝতে পারবেন যে মেহেদি একটা ছেলেকে পায় তাকে বাসায় এনে এতিম হিসাবে জায়গা দেয় তো আমরা এতিমকে ভরণ পোষণের যেই সওয়াবটা আছে যে বেনিফিটটা আছে সেটা দেখাতে চাইছিলাম পরবর্তীতে আর কি আমার মাথায় ওই আইডিয়াটা আসে যে অলরেডি তাকে তো ঘরে বসায় গেছে এরপরে সে যদি পকেট থেকে ফোনটা বের করে বলে যে ওস্তাদ আমি তো জায়গা মতো আইসা পড়ছি তখন কিন্তু বিশাল একটা প্ল্যান প্রোগ্রাম এবং বিশাল একটা গল্পের অন্যদিকে ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার থেকে আর কি মূলত আমাদের সিরিজের প্ল্যানটা ছোট ভিডিওতে আমরা কোনো টাইপোগ্রাফি করি না আমরা বড় ভিডিওগুলোতে টাইপোগ্রাফি করে থাকি ভিডিও শেষে কিন্তু এই ভিডিওতে আমরা আগে টাইপোগ্রাফি করি সে অনুযায়ী ভাই এখন টাইপোগ্রাফি করতেছে আশার প্রদীপে প্রকাশিত হলো কালো থেকে সাদা আশার প্রদীপে প্রকাশিত হলো কালো থেকে সাদা পরোতে পরোতে বাধা পরোতে পরোতে বাধা পরোতে পরোতে বাধা সময়টা নিদারুণ নির্দয় ঘটছে নির্মম অঘট সময়টা আচ্ছা একটা কথা বললে মন খারাপ করবা আরে ভাইয়া মন খারাপ করবো না বল একটা কথা বললে মন খারাপ করবা আরে ভাই বলুন ভাইয়া কি বলবেন হয়তো তোমার আগের জীবনের অভ্যাস হয়ে গেছে এটা তোমার উচিত হয়নি কিন্তু হয়তো তোমার আগের জীবনের অভ্যাস হয়ে গেছে আমি আপনাকে আমি আপনারে মিথ্যা কথা কইছিলাম আমি আসলে আমি আপনারে মিথ্যা কথা কইছিলাম আমি কিন্তু আপনারে মিথ্যা কথা বলছিলাম কইছিলাম কইছিলাম আমি কিন্তু আপনার আমি আমি আসছি আমি আসছি বাবা মারা ফাড়াইছে আর কি হাই নিজের তাহলে এগুলো কি মিথ্যা ছিল না ওইসব সত্যি হ্যাঁ মিথ্যা ছিল তাহলে এগুলো কি মিথ্যা ছিল না ওইসব সত্যি আমার বাবা নাই আরে আমি ঢুকবার চাই নাই তো ওরা আমাকে হুমকি দাঙ্কি দিয়ে ঢুকে রাখছে হুমকি দাঙ্কি আমারে হুমকি দাঙ্কি কি কি হুমকি হুমকি দাঙ্কি হ্যাঁ ওরা আমাকে হুমকি দমকি দমকি দাঙ্কি নাহেদ কিন্তু আজকে অনেক সময় লাগাইছে আমাদের একটা জায়গায় মেদি কয়টা বাজে এখন এখন একটা একটা প্লাস বাজে না এখানে দশটা সাড়ে দশটা থেকে নাহিদ চলে নাহিদের জন্য এত লেট হয়েছে কিনে নাহিদ বাড়িতে রিহার্সাল করো না আচ্ছা ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা এখন আরেকটা জায়গায় শুটের জন্য যাচ্ছি দুপুর হয়ে গেছে আমরা এখন নাস্তার বিরতি দিছিলাম অন্য একটা প্লেস আমাদের শট নিতে তুমি এখান থেকে সরো অন্য একটা শট নিতে চলে আসলাম আমরা একটা শট শেষ আমরা প্ল্যান করছিলাম আজকে চারটা শট উঠাবো আল্লাহ জানে আমরা কটা শট উঠাতে পারি আজকে চারটা শট উঠানো যাবে না কারণ হলো যে একটা শট আমাদের অনেক সময় খেয়ে ফেলছে আমাদের পুলিশের একটা শট ছিল এটা ধর্মই না আজকে আজকে ধরবি না এই এটার পরে শেষ দিয়ে দিবি এটার পরে না এটার পরে না এই যে ছোট একটা শট আছে এখানে হ্যাঁ এখানে পাশে ও তাহলে এটা এটা হলো যে মানে এই লোকেশনটা এত ভালো লাগতেছে যে এটা আসলে বলা বাহুল্য আমার না আমার বাড়ির পাশেই তো এখানে আসার পরে সবাই খুব সমাদর করতেছিল আমাদের সবাই খুব আদর আপ্যায়ন করতেছিল আমাদের কেউ নাস্তা করাইতেছে কেউ আবার মানে বাবা দিতেছে কাজগুলো এটা খুব ভালো লাগে আশা করি প্লেসগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা সুন্দর সুন্দর প্লেসে এবং ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর রাখার ট্রাই করব হ্যাঁ অবশ্যই আপনারা শুধু দোয়া করবেন তো আমরা অলরেডি দুই শট
প্রায় শেষ করলাম, এখন আর দুই শট দেড় শট শেষ করলাম, এখন সবার খিদে লাগিয়ে গেছে, এত সময় ধরে ওরা শটটা করছে মূলত। এই হলো এই যে নাহিদ কীভাবে খাইতেছে দেখেন, খাও ভাইয়া খাও। মেহেদি তো আজকে মনে কর ক্যামেরাতে নাই, ক্যামেরাতে আছে আমি নীরব, নীরব ফাও ফাও খাটতেছে, নীরবের কোনো শট নাই, নীরব সিনেমাটোগ্রাফি শিখতেছে, আমার স্টুডেন্ট। তো কেমন লাগতেছে খাই? আকাশ থেকে পড়লাম, খেজুর গাছে আটকালাম, ছায়ার গভীরে গোপন সত্য পরতে পরতে বাধা, রাজুর আকাশ মেঘাচ্ছন্ন পাকা রাস্তায় কাদা, মাল নিয়ে এখানে আসার কথা, কিন্তু আমি তো মাল নিয়ে আসিনি। আমরা যখন এই বাড়িতে শট করতে গেলাম, তখন এই বাড়ির মালিক উনি কচুল্লতি কাটতেছিল, তখন আমরা বললাম ও গিয়ে দেখে উনি আমাদের সম্পর্কে মামা, নানার এলাকার সবাই তো মামাই হয় বেশিরভাগ। যখন বললাম মামা আপনি তো ভিডিওতে চলে আসতেছেন, তখন উনি আন্তরিকতার সহিত আমাদেরকে ভিডিও করার সুযোগ করে দিলেন। আর আপনার মতামত রাজুর কাছে জানান, আমি বাড়ির বাইরে আছি। অনেকটা আবার হ্যাঁ একটু অন্য ইয়ার লেন্স এলো, ঠিক আছে এইটা মানে পরের ইয়েতে কইম, পরের টেকে কইম। মেরি হ্যাঁ কেমন লাগছে শর্ট করি গো? আচ্ছা আজকে নাসিরবের মতো শর্ট ছিল, আমি কিন্তু কালকে রিহার্সাল করি নাই ভাবে, মানে কালকে কি মানে এত ইয়ে ছিল, প্রস্তুত ছিলাম না এই শর্টের জন্য। ভাই হঠাৎ করে রাতে বললো যে রিহার্সাল কর, কালকে তোর শর্ট, আমি খুবই ঘাবড়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার মনে হচ্ছে আমি ভালো দিতে জানি না। আপনাদের কাছে কেমন লাগছে প্রথম দিনের শর্ট? এটা আপনাদের কাছে প্রথম দিন কিনা জানি না, কিন্তু আমাদের শুটিংয়ের জন্য আজকে প্রথম দিনের শট। না তোর শট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, নাহিদের শটও ভালো হয়েছে, নাহিদ একটু ভালো করা লাগবে ইনশাল্লাহ, কারণ এটা এই ভিডিওটা ফুল স্টোরি নাহিদের উপরে। সো নাহিদ ঠিক আছে পারবা ইনশাল্লাহ? ওকে অ্যাকশন। এত কেন বুঝিনি, এত লেটে কেন? ও আচ্ছা আমি তো ভাবছি তোমার সাথে আছে। আচ্ছা আমি তো ভাবছি তোমার সাথে আছে। ফার্স্ট ডায়লগ তামিম থেকে। আচ্ছা হ্যাঁ তামিম, আমি তো তোমার ওই পিচির এলাকায় আসছিলাম, ওরে তো কলে পাচ্ছি না। শহীদুল ভাই আমিও তো ওরে কলে পাচ্ছি না। ও আচ্ছা আমি তো ভাবছি তোমার সাথে আছে। ঠিক আছে আমি তাইলে গেলাম, তুমি ওর খোঁজ পাইলে আমারা জানাইও কল দিয়ে। আচ্ছা ভাই আমি আরো কবার কল দিয়ে দেখি, না পাইলে ওর বাসায় যাম। আপনি যান ভাই, কষ্ট দিলাম। আরে না কষ্ট কিসের, এটা তো আমাদের দায়িত্ব। হ্যাঁ অ্যাকশন। হ্যাঁ তামিম আমি তো তোমার ওই পিচির এলাকায় আসছি, ওরে তো কলে পাচ্ছি না। শহীদুল ভাই আমিও তো ওরে কলে পাচ্ছি না। ও আচ্ছা আমি ভাবছিলাম তোমার সাথে আছে। ঠিক আছে আমি যাই তাইলে, তুমি খোঁজ পাইলে আমারে জানাইও। আচ্ছা ভাই আমি আরও কবার কল দিয়ে দেখি, না পাইলে ওর বাসায় যামু। আপনি যান তাইলে, কষ্ট দিলাম ভাই। আরে না কিসের কষ্ট, এটা তো আমাদের দায়িত্ব। মনে কথা কইতেছি, আজকে প্রথম দিনে আমরা অনেকগুলো শট শেষ করলাম, আর এই প্রথম আমরা পুলিশের ড্রেস দিয়ে ভিডিও করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। আজকের মতো এখানে শট শেষ, চলুন আমরা দ্বিতীয় দিনের শটে চলে যাই। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রথম পর্ব থেকে শেষের চার পর্ব, প্রথম পর্বের পরে আমরা গ্যাপ দিয়েছিলাম প্রায় সাত মাসের মতো।
সাত মাস গ্যাপ দেওয়ার পরে দ্বিতীয় পর্বটা করছি। এই জন্য প্রথম পর্বটা একটু ড্রব্যাক ছিল, দ্বিতীয় পর্বগুলো থেকে প্রথম পর্বটা একটু ঝামেলা ছিল আর কি। তো এই সাত মাসের মধ্যে আমরা আসলে এই সিরিজটার জন্য বাজেট তৈরি করছি, তারপরে হলো যে টোটাল স্টার কাস্টদেরকে একসাথ করছি, মিটিং করছি অনেক পরে আর কি। আমাদের কার্যক্রমগুলো আসলে করতে যেহেতু আমরা এটা যেহেতু আমাদের এটা পরীক্ষামূলক একটা কাজ ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছে আর কি। সাত মাসের একটা গ্যাপ চলে আসছে, আমাদের একটা ভয় ছিল যে নাহিদ বড় হয়ে যাচ্ছে, তার বডি ট্রান্সফরমেশনের যে ব্যাপার স্যাপার আছে সেগুলোকে কি আপনাদের চোখে লাগে নাকি। এখন দেখলেন না, তা আপনারা কেউই বুঝতে পারবেন না আসলে। এখন হয়তো আপনারা গিয়ে দেখবেন প্রথম পর্বটা, যে প্রথম পর্বের প্রথম সিন এবং শেষের দিকে সিনগুলো আসলে তার বডি ট্রান্সফরমেশন যেটা আছে সেটা বিস্তর ফারাক, আপনারা কিন্তু সেটা বুঝবেন না। আর একটা মজার ব্যাপার হচ্ছে, নাহিদ প্রথমে যখন নাহিদকে মেহেদি নিচে রুমে রেখে যায়, এরপর ছাদের উপর যখন তার বাবার সাথে কথা বলতে যায়, নিচে আসলে আবার নাহিদকে যে পায় বা নিচে আসলে দেখে যে নাহিদ ফোন নিয়ে কানে দিতেছে, এইটা কিন্তু সাত মাস পরে দুইটা সিন, মানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মাঝখানে দুইটা সিন, বাট সাত মাস পরে। সারা সকাল থেকে আমাদের বাসায় শ্যুট করা হয়েছে, তো ওখানে ব্লগ করার সুযোগ হয় নাই, কারণ হচ্ছে যে পরিবেশটা ছিল না, পরিবেশটা মানে হলো যে শর্ট ছুটো ছিল। আর একটা ব্যাপার হলো যে সময় নষ্ট করতে চাই নাই ব্লগ করে। এখন আমরা চাটখিল যাচ্ছি, চাটখিল বাজারে শর্ট আছে, আমাদের কিছু ছোটো ভাই আছে ওদের হেল্পে আমরা চাটখিল বাজারে ওইদিকে শর্ট খেলে যাই। তো চলুন, অনেক মজা হয়েছে। আমরা চলে আসলাম চাটখিল বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের সামনে। এখানে আমরা শ্যুট নিব নাকি বাহির নিব, নট শিওর ইয়েট। এখন মাহফুজ আসতেছে, এরপর আইসুল আসতেছে, তারা আমাদেরকে বলবে কোথায় প্রপারলি শর্টটা নেওয়া যায়। এই যে নাহিদ দেখাইলাম, আজকে আমার নাহিদের শর্ট নাই, মেহেদি নাই, পা ধরে ঝুলে থেকে লাভ নাই, পা ধরে ঝুলে থাকে লাভ নাই, আব্বা কিলো টাকা দিব না বেটা, পা ধরে ঝুলে থেকে লাভ নাই, পা ধরে ঝুলে থেকে লাভ নাই, আব্বা কিলো টাকা দিব না। আহারে মানুষ, মানুষ কেমনে যে এত পাষাণ। হ্যাঁ দেখা যাক, দেখা যাক, রেডি। আহারে মানুষ, এদিকে দেখাস না, যা যা যা। আপনি মনে হয় আমার টাকার গরম দেখাইলেন, এই পর আপনি এদিকে। ও আচ্ছা, বাই বাই, লাস্ট লাস্ট ভাই। আপনি মনে হয় আমার টাকার গরম দেখাইলেন, আপনি আপনি নো খাইলে শুদ্ধ। হ্যাঁ ওকে, রেডি, এই টাকাইছ এদিকে, যা যা তুই যা। ভাই আপনি মনে আমার টাকার গরম দেখাইলেন, হ্যাঁ দেখাইছি, কি সাউন্ড জামা লাগাচ্ছি, ওকে হ্যাঁ রেডি, আরো সামনে যা, আরো সামনে যা। এ রাজু, এই খা, কত উঠছে টিয়ার কাছে রাখলাম আমি, কালকে একসাথে জমা দিব। আর কালকে কেন, রাত্রে কবি, রাত্রে রাত্রে একসাথে, বিকেলে না করব, না করব রাত, বা রাত্রে বিকেলে, ক কাল বিকেলে, হ্যাঁ যাব, রেডি রোলিং, অ্যাকশন। হ্যাঁ, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চ্যালেঞ্জিং শর্ট আজকে শেষ করলাম, থ্যাংক ইউ রাইসুলকে এবং থ্যাংক ইউ মাহফুজকে। একটা ভিক্ষার শর্ট আর একটা হচ্ছে ওই টোকাইয়ের মারামারি, এই পোলাটা এমন ধরে মারছে, এটা উচিত হয়নি। তো আজকের মতো আজকের ব্লগটা বা আজকের ডেটা এখানে শেষ করছি, মেরি আইন।
দ্বিতীয় দিনের শর্ট শেষ, আমরা চলে যাবো তৃতীয় দিনের শর্টে। চলুন আমরা তৃতীয় দিনের শর্টে চলে যাই। বেস্ট অফ লাক। আমরা চাইলে ওই দিন আরও দুইটা শর্ট তুলে নিতে পারতাম, কিন্তু আমাদের সীমান্ত ছিল না, সেজন্য আজকে আবার আমরা ওই ওখানে যাইতেছি। প্রথম দিনে যেখানে শর্ট হয়েছে ওখানে যাইতেছি। তৃতীয় দিনের শর্ট আজকে শুরু হয়ে গেছে, চলুন আমরা তৃতীয় দিনের শর্টে চলে যাই। তো আমাদের সাথে আছে সীমান্ত। আসসালামু আলাইকুম। এটা আমাদের বিহাইন্ড দ্য সিন ব্লগ, বল কি। আচ্ছা, অনেকদিন সীমান্ত নাই, অনেকে জিজ্ঞাসা যে সীমান্ত কই কই আসিলি গো? আসিলাম পার্সোনাল কিছু কাজে, অসুস্থ ছিলাম, দেন হইতে গিয়া এখন আর কি। এখন সুস্থ তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মানে সুস্থ আছি। আজকে তো তোর প্রথম শর্ট, কেমন লাগতেছে? কেমন লাগতেছে, শুটিং এ আইসি মাত্র, তারপরে শুটিং স্পটে বুঝে যাবো আর কি যে কেমন পারফরম্যান্স দেওয়া যায় না। ভালো করে দেওয়া লাগবে। হ্যাঁ, ইনশাল্লাহ। এলো রতন ভাই, ওরে দৈরা আনছি, ওর কলিজা বড় হয়েছে, ও কয় আমাদের লোকে কাম করবো না। কাম করবো না না কি না করবো? আবার হতাশ হচ্ছে। হ্যাঁ, আবার কাম করবো না কি কাম করবো না করবো ওর ব্যাপার, কাম করবো না কাম করবো না করবো পরে রেডি রেডি কি আপ কইতে নাকি? কাম করবো না করবো পরে হইব। আরে ওকে বাইর কর, মোবাইল বাইর কর, এরপরে নবাব সলিমুল্লাহর বংশধরের পোলা পাইনা আছে কিনা? বালা বালাই কইতেছি, কালকে সকালের মধ্যে আমার মাল আমার জায়গায় পৌঁছাই। শেষের শটটা কি করবি তুই, কি করবি? হ্যাঁ দেখ রাজু, তোরে কাল সকাল পর্যন্ত সময় দিলাম, কি কাটা গেছে? আমার মাল না পাইলে তোর মারে, মনে আছে তো না? ওকে ওকে মেদি, দেখ রাজু, তোরে বালা বালাই কইতেছি, কালকে সকালে আমার মাল পছন্দ আছে। কাল কাল সকাল আমি চাই না আমার মা হারামের টাকা। তোর মার বয়স হয়েছে, তুই কি চাইতেছিস না তোর মা ঘরে থাক আর তুই কাম কাজ কইরা টাকা পা? আচ্ছা, তুই কি চাইতেছিস না তোর মা ঘরে থাক আর তুই কাম কাজ কইরা তো সংসার চালাবি? তো ও সংসার চালাবি এটা আইতেছিল না। আপনি ভাই আমারে যত যাই কোন, আমি এসব কাম করব পারমু না। আরে এটা আকাশ দিয়ে নি কবি বুঝি বুঝি। হ্যাঁ রেডি, কিন্তু আমি তো চাই না যে আমার মা হারামের টাকা খাক। বলি বাবুলি আচ্ছা হ চাই, কিন্তু আমি তো চাই না আমার মা হ চাই। ওই যে দেখ তোর মা ঘুমাইতাস, তুই যদি আমার কথা না শুনস হয়ে গেছে। ওই যে দেখ তোর মা ঘুমাইতাস, আমি কোনো লোক বলা নাই রতন কে কই দিতাম কেন এ ফজলু ক পশ্চিম পাড়ায় নেনে কইছে গুল্লি গিয়া পোলা তোর বয়স তোর মত নি হইব বলি আছে তোমার কইছ না।
সংসার হাল দাও তুই আরো ধরে লাগবি তুই খারাপ মন খারাপ করবি আরো ধরে লাগবি তুই হ্যাঁ সংসারে হাল দাও ও আবার হবে অ্যাকশন দেখি হ্যাঁ রেডি অ্যাকশন নেই সংসারে হাল দাও রাজুর ঘরটা যেরকমই চাইছিলাম এক্সাক্ট ওই ঘরটা এরকমই পাইছি এবং নদীর পাশে নদী ভাঙ্গানো ভাঙে মানে খালের পাশে নদী ভাঙ্গানো ভাঙে যাইতেছে এই টাইপের একটা ফিল তাই তো এইটা জিনিসটা বেশি ভালো লাগছে এবং বিশেষ করে এই প্লেসটা আমাদের কাছে অনেক ভালো লাগছে কোলাহল মুক্ত থাকার কারণে লাইট থাকার কারণে আমার দ্বিতীয় দিনের অ্যাক্টিং আজকে ছিল ভালোই লাগছে গতকালকে থেকে আজকের অ্যাক্টিং করে মজা পাইছি বিকজ অফ সীমান্ত সীমান্ত আজকে প্রথম দিন ছিল আমার সাথে ভালোই ম্যাচ আপ হয়েছে ভালোই লাগছে আর আজকে মূলত শর্ট সকাল থেকে শুরু করতাম নাহিদের মাদ্রাসা ছিল ও একটার পরে দুইটা দিকে মাথা থেকে আসছে এরপরে শ্যুট করা লাগছে এই জন্য আমরা একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা ছিলাম বাট কোনো ঝামেলা হয় নাই ওটা ফাইনাল হয়ে গেছে আজকের শর্টটা এখানে শেষ মেরি ফিনিশিং দিয়ে দিয়ে দেয় আমাদের তৃতীয় দিনের শর্ট শেষ আমরা চলে যাব চতুর্থ দিনের শর্টে চলুন চতুর্থ দিনের শর্টে চলে যাই ভিড়ে গোপন সত্য পরতে পরতে বাধা রাজুর আকাশ মেঘাচ্ছন্ন পাকা রাস্তায় কাদা আশার প্রদীপে প্রকাশিত হলো কালো থেকে সাদা আশার প্রদীপে প্রকাশিত হলো কালো থেকে সাদা